হ্যালো প্রিয়া, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো। তো আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে তাল থেকে কিভাবে রস বের করা হয় আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো, এবং এটা সম্পূর্ণ আলাদা এবং সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করছি। আর তালের বড়া, সুস্বাদু তালের বড়া রেসিপি, চলুন শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আপনার একটা মূল্যবান লাইক কিন্তু আমার ভিডিওটি অন্য জায়গা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এই যে এখানে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপরে একটু থেতো করে নিচ্ছি। এই যে এভাবে নিলে সুবিধা হয় তালের রসটা বের করতে। অনেক সময় তাল একটু শক্ত কেনা পড়ে আমাদের, তো সেই ক্ষেত্রে হালকা একটু পানি দিয়ে এভাবে থেতো করে নিলে কিন্তু অনেক সুবিধা হয়, আর পাকা তাল হলে তো খুব বেশি থেতো করা লাগে না। আর এটা গ্রামের সম্পূর্ণ আলাদা, গ্রামের পদ্ধতিতেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের গ্রামে এভাবেই তাল থেকে তালের রস বের করে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আর এবং আমার কাছে খুবই সহজ মনে হয়। এই যে এখানে আমরা সবজি নাড়িচেটা দিয়ে আর কি, কুরচুন বা যে যাই বলেন সেটা স্টিলের আর কি, এখানে দিয়ে রাখছি এক হাতে চেপে। তারপর আর এক পা দিয়ে হালকা একটু চেপে নিয়েছি। চেপে নিয়ে তারপরে এখন এখন তালের রসটা বের করে নিচ্ছি। আর এভাবে দুই পাশ যেহেতু একটু ধারালো থাকে এটা সুবিধা হয়। আমি আগে দেখতাম যে আমাদের গ্রামে কাঁসার যে প্লেটগুলো আছে সেই প্লেটে আমাদের দাদিরা আর কি এই তালের রসটা বের করতো, কিন্তু তারপরে দেখি যে আমার মারা আসলে এখন তো কাঁসারি জিনিস নাই বললেই চলে, এখন দেখি এভাবেই করে, আর আমার কাছেও এটা সুবিধা মনে হয়েছে। সেই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তারপরে একে একে যে আমি প্রত্যেকটা তালের থেকে আর কি তালের রসটা বের করা শেষ। এখন যে ভিতরে যে আঁশগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছাঁকনির সাহায্য এটাকে আমরা ছেঁকে নিতে পারি, বা যে জালের যে ব্যাগগুলো থাকে তার ভিতরেও কিন্তু দিয়ে আমরা ছেঁকে নিতে পারি। খুব সহজে আঁশগুলো চলে আসবে। এই যে তালের রস বের করার পর দেখুন একবারেই শুকনার ভিতরে কিছু নাই বললে চলে। তারপরে এই যে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর ছেঁকে নেওয়ার পরে এর ভিতরে কিন্তু একটা আঁশও নাই। খুবই সহজ লাগে আমার এই পদ্ধতিটা, আপনারাও প্রয়োগ করে দেখবেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। এই যে এই টাইপের যে ছাঁকনিগুলো আছে আমি সেটা দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর এখন তালের বড়া তৈরি করব। আর তালের বড়া তো সবাই আমরা কম বেশি পারি, আসলে এটা দেখানোর তেমন কিছুই নাই, তাই তারপরেও একটু শেয়ার করি আমি কিভাবে করি তালের বড়াটা। এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি, তারপর সেই তালের ওইখান থেকে কিছু তালের রস নিয়েছি, কিছু নারকেল দিয়ে দিলাম, আর নারকেলটা একটু বেশি হলে খেতে একটু বেশি মজা হয়। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আর অনেক সময় তাল বেশি মানে তিতা থাকে কিছু কিছু তাল, তো সেই ক্ষেত্রে একটু চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া পড়ে। দিয়ে তারপরে এই যে একটু শক্ত করে আর কি এরকম করে নিয়েছি, ব্যাটারটা একটু শক্ত হবে, তাহলে তালের যে বড়াটা খেতে আসলে একটু ক্রিস্পি হবে। আমার কাছে নরমটাও ভালো লাগে আবার একটু ক্রিস্পিটাও ভালো লাগে।
তারপর তেলের ভিতরে দিয়ে যে একে একে একটু চুলার জ্বাল একটু কমিয়ে তারপরে ভেজে নিলাম সবগুলো। তো কেমন লাগলো আমার আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আই বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।